সৌদি খেজুর চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাই নবাবগঞ্জের ওবায়দুল ইসলাম রুবেল। তিনি নাচোল উপজেলার ব্যারেন্ডি এলাকার বাসিন্দা। সর্বপ্রথম 2017 সালে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে সফলতা পান এ চাষে। ওবায়দুল ইসলাম রুবেল জানান, 2017 সালে সৌদি আরব থেকে এক আত্মীয়র মাধ্যমে বীজ এনে বাড়ির পাশে এক একর জমিতে খেজুরের বাগান করেছি। বীজ থেকে চারা উৎপাদন করে বিক্রি করেছি আর এখন খেজুর বিক্রি করেছি প্রতি কেজি 1000 থেকে 1200 টাকা, হলুদটা ও 2500 থেকে 3000 টাকা লালটা। রুবেল আরও জানান, এবছর প্রায় 5 লাখ টাকার খেজুর বিক্রি করেছি আর এখন গাছে অনেক খেজুর আছে। গত বছর প্রায় 16 লাখ টাকার খেজুর বিক্রি করেছিলাম, এখন দিন দিন গাছ বড় হবে, ফল আসার পরিমাণও বাড়বে।